বাংলাদেশি জাহাজের নাবিকরা অন্য দেশের নৌ বন্দরে নামতে পারে না এ নিয়ে নানা জটিলতা তৈরি হয় এসব নাবিকদের ভিসা সমস্যা সমাধানে সহায়তা করবে আইএমও সচিবালয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আইএমও মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমেনগেজ ভেলাস্কোর সাক্ষাৎ শেষে কথা বলেন সময় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন এবার ঈদে ভোলা রুটে সরকারি লঞ্চ চলবে ঈদে পশু আনা নেয়া নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি খুবই আশাবাদী হয়েছেন আমাদের এই মেরিটাইম সেক্টর নিয়ে এবং তার সঙ্গে কথা বলে তিনি খুব উৎসাহিত হয়েছেন যেইরকম একটা লিডারশিপের যদি থাকে তাহলে যে কোনো ম্যানিটাইম নে এগিয়ে যেতে পারে